Hi there, আশা করি সবাই ভালো আছো। সো তোমাদের সাথে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি, সেই ভিডিওটাতে আমি তোমাদেরকে আলোচনা করব যে তোমরা কিভাবে আসলে পড়ালেখা করবা। সো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ থাকলো এবং যারা চ্যানেলটাতে নতুন আছো তারা সাবস্ক্রাইব করবা এবং লাইক দিতে কেউ ভুলবা না। তোমাদের লাইক অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখন হচ্ছে প্রশ্ন, যে আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে কিভাবে পড়ালেখা করব। এটা আসলে খুবই কঠিন একটা অ্যান্সার দেওয়া এই প্রশ্নটা, কারণ আসলে পড়ালেখা এক একজন এক এক রকম ভাবে করতে হয়। যেরকম তোমাকে আসলে আমি না দেখলে আমি কখনোই বলতে পারবো না যে তুমি আসলে কিভাবে পড়ালেখা করবা, কারণ আমরা অনেকেই সকালে পড়ালেখা করে মানে ভালো করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, আবার অনেকে আছে আমরা রাতে পড়ালেখা করে স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন প্রশ্ন, অ্যাজ এ রেজাল্ট সবার ক্ষেত্রে যদি যে টিপসটা সব থেকে বেটার হবে আমি সেরকম একটা টিপসই দিব যেটা আমি নিজে ইউজ করছি। ওকে, তাহলে চলে আসি, আমি এখন কথা না বাড়িয়ে পুরো সেই টিপসটাতে চলে আসি কিভাবে পড়ালেখা করব। প্রথম কথা, তোমার কাছে অনেক অনেক বই, অনেক গাদা 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 বই আছে তোমার কাছে, ধরো সামথিং বইয়ে ভরা পড়া তোমার টেবিল, কিন্তু তুমি আসলে কিভাবে শুরু করবা? তোমার পড়ার একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন থাকা উচিত। প্রথম কথা, তুমি যে আসলে কি পড়তেছো তার জন্য একটা প্যাটার্ন থাকা উচিত। সেই প্যাটার্ন বলতে আমি বুঝাচ্ছি তোমার একটা নির্দিষ্ট রুটিন থাকা উচিত। সো তার মানে অ্যাজ এ রেজাল্ট প্রথমে আমাদের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে যে আমি কিভাবে আসলে পড়ালেখা করব। এই রুটিনটা যে অনেকেই রুটিন আমরা মেনটেন করতে পারি না, রুটিনে অনেক 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 ঝামেলা হয়, এটা আমার নিজেরও হয়েছে, আমি রুটিন কখনো মেনটেন করতে পারি নাই। সো তোমরা অনেকেই পারো না, তাহলে এই জিনিসটা যারা পারবা শুধু তাদের জন্য, যারা রুটিন পারবা না তারা ডিপ্রেশনে পড়ার কোনো মানে নেই। আমি এখন তোমাদের দুই নম্বর পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেটা রুটিনের বাইরে তুমি যদি ইউজ করো আই থিঙ্ক তুমি 100% ভালো করতে পারবা। সো পড়াশোনা করার বা তুমি হচ্ছে পড়ালেখা করার দু নম্বর মেথড নিয়ে আমি এখন কথা বলবো, সেটা হচ্ছে তুমি যখন পড়বা প্রথমে টেক্সটবুককে টার্গেট করবা। টেক্সটবুক প্রথমে হচ্ছে তোমার টেক্সটবুক বলতে ইন্টারের ক্ষেত্রে টেক্সটবুক বলতে আমরা কিন্তু যে কোনো একটা রাইটারের বইকেই সাজেস্ট করি, সেই রাইটারের বইটাই তুমি পড়বা। রেফারেন্স বুক পড়ার আগে কোনো দরকার নাই। তার মানে একটা রাইটারের বই তুমি ভালো মতো প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি ভালো মতো পাকাপোক্তভাবে পড়ে ফেলতে পারো, তাহলে এই যে প্রবলেমটা ছিল এটার 40-50% শেষ। তার মানে তুমি যখন প্রস্তুতি নিবে এখন অ্যাডমিশন সিজনে তুমি কি করবা, তার মানে এইচএসসির জন্য আমি এক ধরনের পড়বো, অ্যাডমিশনের জন্য আমি আরেক ধরনের পড়বো। আমি এখন এইচএসসির বিষয়টা নিয়ে আলোচনা করি। প্রথমে তুমি কিন্তু টেক্সটবুকটা, আই থিঙ্ক টেক্সটবুক বলতে আমি মেইন বইটা যেটা একটা সাজেস্ট থাকবে সেই বইটা পড়বা। পড়ার পরে তুমি টেস্ট পেপার যাদের থাকবে টেস্ট পেপারটায় হাত দিবা। টেস্ট পেপার কিন্তু আগে মেইন বুক না পড়ে হাত দিবা না। যদি টেস্ট পেপার আমার কাছে না থাকে, আমার বিভিন্ন ধরনের বই আছে, গাইড বই আছে, আই থিঙ্ক তুমি জয় করি সাজেস্ট করতে পারি, তোমাকে আমি রয়্যাল সাজেস্ট করতে পারি এবং উদ্ভাসের কনসেপ্ট বুক সাজেস্ট করতে পারি, এই বইগুলা। সো এই বইগুলোর মধ্য থেকে অনেকে আবার প্লাস সিরিজটা সাজেস্ট করতে পারি, প্লাস সিরিজটা ভালো লাগে অনেকের কাছে। সো এই বইগুলো যার যেটা ভালো লাগে সেই যে কোনো একটা বই হাত দিবা, দিয়ে তোমরা এই অ্যাডমিশনে হালকা ছোটোখাটো জিনিসপত্র যখন দেখে নিবা বা বিভিন্ন টাইপ ওয়াইজ যে জিনিসগুলো আছে, যেরকম বুয়েটের বিভিন্ন কোশ্চেন টাইপ ওয়াইজ আছে, এই জিনিসগুলো তোমরা তারপরে দেখবা। আগে মেইন বইটাকে ফোকাস করবা, দেন তারপরে এখানে যাবা। এখন প্রশ্ন, আমি মেইন বইয়ের থেকে কী কী পড়বো? মেইন বই থেকে আগে তোমার থিওরিটা ভালো মতো জানতে হবে, কারণ থিওরি যদি তুমি ভালো মতো না জানো তুমি ম্যাথে পাকা হও কিন্তু পরীক্ষায় থিওরিতে তোমাকে মেরে দিবে পড়া। কেন মেরে দিবে? কারণ ধরো তুমি হচ্ছে সামথিং, তুমি হচ্ছে আমরা তো ছোটবেলায় মার্বেল খেলছি অনেক, ধরো অনেকেই মার্বেল খেলা কি জানো না, বাট শুনে রাখো জাস্ট আমার এটা একটা কম্পেয়ার। এখন তুমি ধরো অনেক ভালো কোনো একটা খেলায় জানো, খেলাটাই তুমি অনেক ভালো বুঝছো, কিন্তু প্রশ্ন তুমি যদি প্রতিপক্ষ দলের ট্রিক্সগুলো না বুঝতে পারো তাহলে কিন্তু তুমি খেলায় যতই ভালো থাকো, তুমি কিন্তু যতই দক্ষ থাকো প্রতিপক্ষ দলের ট্রিক্স গুলো যদি তুমি না ধরতে পারো আগে থেকে, তুমি ফুটবলে লাথি খুব ভালো মারতে পারো ধরো, বা তুমি মার্বেল খুব ভালো খেলতে পারো, কিন্তু তুমি প্রতিপক্ষ দল বা তোমার অপোজিটে যে আছে সে কি প্ল্যান করছে সেই জিনিসটা যদি তুমি আগেই ধরে ফেলতে পারো তাহলে তোমার জন্য খুব ইজি হয়ে যায় জিতা। কিন্তু যদি তুমি খেলায় খুব ভালো পারো কিন্তু প্রতিপক্ষ দলের ট্রিক্স তুমি না বুঝো বা ওরা কিভাবে খেলতেছে এই জিনিসটা তুমি যে না বুঝো, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো করার মানে ওই গেমে ভালো করার কোনো পসিবিলিটি থাকে না, এবং ভালো করলেও তোমাকে অনেক বেশি পরিশ্রম করে ভালো করতে হয়। এই জিনিসটাই এইখানে, যখন তুমি ম্যাথের মানে বইয়ের ম্যাথগুলো পুরোটা ক্লিয়ার করে ফেলবা কিন্তু থিওরি যখন ভালো মতো পড়বা না, থিওরির মধ্যে অনেক অনেক জিনিস আছে এগুলো অনেক বোরিং লাগে, বাংলা কথা সামথিং অনেক বোরিং লাগে ভাই, অনেক বোরিং বোরিং বোরিং। সো এই জিনিসগুলো যখন তোমার মনের মধ্যে থাকবে তখন তুমি এই একই রকম হবা,
যে তুমি প্রতিপক্ষ দলের কোন ট্রিক্স বুঝতে পারবে না, তার মানে প্রশ্ন কিভাবে হবে সেই প্রশ্নের প্যাটার্ন তুমি অনেক ক্ষেত্রে নাও ধরতে পারো, তুমি অ্যান্সার করতে পারো কিন্তু তুমি প্রশ্নই ধরতে পারো না। সো একবার চিন্তা করে দেখো তখন তোমার কেমনটা লাগবে, তুমি অ্যান্সার জানো কিন্তু তুমি প্রশ্ন ধরতে পারো না, তুমি অ্যান্সারটা কি করবা, তাহলে কিভাবে অ্যান্সার করবা? সেজন্য আগে তোমার থিওরিটা ভালো মতো পড়তে হবে, দ্যাটস ইট। তারপরে যেতে হবে ম্যাথ ক্যালকুলেশন শিখতে হবে। সেই ম্যাথগুলো বইয়ের ভিতরে দেখবো, অনেক ধরনের ম্যাথ আছে, সব ম্যাথ প্র্যাকটিস করবা, দেন তারপরে বইয়ের মধ্যে এক্সট্রা কাজ আকারে অনেক ম্যাথ থাকে সেই ম্যাথগুলো প্র্যাকটিস করবা। প্রথমে কি করবা, বইয়ের থিওরি পড়বা, দুই নম্বর হচ্ছে বইয়ের যে ম্যাথগুলো করে দেওয়া আছে সেগুলো করবা, বইয়ের লাস্টে যেগুলো সিজনশীল আছে সেগুলো করবা, দ্যাটস ইট। তারপরে বইয়ের যে কাজগুলো আছে সেই কাজগুলো হাত দিবা। সো এভাবে যদি তুমি কমপ্লিট করো বইটা, আই থিঙ্ক তোমাদের বই আর কোনো প্রবলেম থাকবে না। এরপর এমসিকিউ প্যাটার্নটা শেষ করবা, তারপরে চলে যাবা সেই জয়কলি বলো বিচিত্রা বলো সামথিং যেটা আছে সেটা তুমি চলে যাবা, তারপরে সেটা সলভ করবা। করার পরে তোমরা যদি অ্যাডমিশন টাইমের দিকে ফোকাস করবে, অ্যাডমিশনের দিকে আগেই যদি ফোকাস করো তাহলে অ্যাডমিশনের বইগুলো একটু সলভ করবা। আই থিঙ্ক তোমরা ওইখানে অ্যাডমিশনের অনেক কোয়েশ্চেন আছে ওই জিনিসের জন্য ওটাও সলভ করতে পারো। সো ওই বইয়ের অ্যাডমিশনের যে টিপসগুলো আছে ওগুলো তোমরা সলভ করবা। এখন আসি অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি কিভাবে প্রিপারেশন নিবা, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো। সো আমি প্রথমে যে জিনিসটা করবো, তুমি ধরো উদ্ভাসে কোচিং করো, প্রথমে তোমাকে আগে মেইন বইটা ভালো মতো শেষ করতে হবে, তারপরে কনসেপ্ট বুক ধরতে হবে, দেন তিন নম্বরে যে জিনিসটা তোমাকে করতে হবে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কারণ কোশ্চেন ব্যাংক তুমি যত বেশি ভালো মতো সলভ করতে পারবা তত তুমি বুঝতে পারবা যে কোশ্চেনটার প্যাটার্ন কেমন হয় বা কোশ্চেনটা কেমন স্ট্যান্ডার্ড হয় বা কোশ্চেনটাকে আদৌ অনেক বেশি কঠিন করে নাকি কোশ্চেনটা ইজি হয়। সো তুমি কিন্তু আগে কোশ্চেন ব্যাংক এস আই থেকে কোসাইড পর্যন্ত পয়রা মুখস্থ করে ফেলছো তা না, কোশ্চেন ব্যাংক কিন্তু তোমার মুখস্থ করার জন্য না, কোশ্চেন ব্যাংক হচ্ছে তুমি ওইটা সলভ করে দেখবা যে তুমি কত পার্সেন্ট অ্যান্সার রাইট করতে পারো এইটার জন্য। তুমি ধরো 30% অ্যান্সার রাইট করতে পারলা কোশ্চেন ব্যাংকে, আর যে 70% আছে তার জন্য তুমি ডিপ্রেশনে পড়ো না, আমি 70% ভুল করছি, তুমি প্রথমে 30-40% পারলা, দ্যাটস ইট হইছে। তুমি আস্তে 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 নিজেকে ডেভেলপ করো, তোমার কোন জায়গায় ভুল হয়েছে সেই জায়গাটায় তুমি মেইন বইয়ের কনসেপ্টটা ভালো মতো পড়ো, তারপরে কনসেপ্ট বুকটা পড়ো, এই দুটা পড়ার পরে তুমি আবার কোশ্চেন ব্যাংকে যাও, গিয়ে ওই প্রশ্নটা টাইপে আবার সলভ করো, ওই প্রশ্নের টাইপের যত ধরনের প্রশ্ন আছে সব আবার সলভ করো, দেখবা ভালো কিছু করতে পারবা। সো এভাবে নিজেকে ডেভেলপ করো, তুমি আস্তে আস্তে ধীরে 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 2%, 3%, 4% করে নিজেকে ডেভেলপ করো, প্রতিদিন নিজেকে ডেভেলপ করো, 1% হলেও প্রতিদিন নিজেকে ডেভেলপ করো। প্রথম দিন তুমি 30 অ্যান্সার করতে পারছো 100-এর মধ্যে, পরবর্তী দিন তুমি 35 অ্যান্সার করে দেখাও একটা কোশ্চেন ব্যাংক সলভ করে, তার পরবর্তী দিন তুমি 40 অ্যান্সার করে দেখো, তারপরে তুমি 45, তারপর 50, 52, 53, 54, এভাবে তুমি গেইন করো, গেইন করতে করে দেখবা তুমি 70% প্লাস করে ফেলতে পারবা এক সময়, ওই 70% প্লাস করলে তুমি কনফার্ম চান্স পাবা। সো এরকম ভাবে একটা মেন্টালিটি নিয়ে সামনের দিকে আগানো শুরু করো, প্রথমে মেইন বইটা পড়ো, দ্যাটস ইট, তারপরে যা হচ্ছে কনসেপ্ট বুক, তারপরে লাস্টে গিয়ে তুমি কোশ্চেন ব্যাংকটা থেকে অ্যানালাইসিস করো যে তুমি আসলে কতটুকু পারবা। কোশ্চেন ব্যাংক তোমাকে নিজেকে আসলে জাস্টিফাই করতে ইউজ হবে কোশ্চেন ব্যাংকটা। সো অ্যাজ এ রেজাল্ট তোমরা বুঝতে পারছো যে আসলে কিভাবে পড়ালেখা করবো বা কিভাবে আসলে আমরা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবো এবং কিভাবে একাডেমিকের জন্য প্রিপারেশন নিবো। সো একাডেমিকের প্রিপারেশনটা আসলে আমাদের কিন্তু মেইন বইয়ের উপরে ফোকাসের উপরে ডিপেন্ড করে একাডেমিকের প্রিপারেশনটা আসবে। অ্যাজ এ রেজাল্ট আই থিঙ্ক তোমাদের বুঝাইতে পারছি যে কিভাবে প্রিপারেশন নিবা কি করবা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় এখান থেকে কোনো লাভ হবে বা সামথিং আমি এটা ফলো করলে আমার জন্য বেটার হবে, তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করো, অ্যান্ড যারা লাইক দাও নাই তারা লাইক দিয়ে ফেলো, তোমাদের লাইক অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড তোমরা হচ্ছে ভালো থাকো সবাই, সবার জন্য দোয়া থাকবে, সবাই ভালো থাকো, ওকে বাই বাই, এবং যে কোনো কিছু দরকার হলে সেটা কমেন্টে জানাতে ভুলবে না।